কোন ব্যক্তি যদি 10 বার দরুদ শরীফ পড়ে, কতবার জোরে, 10 বার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাত আতা করে দেবেন। তা জান্নাতটা কেমন হবে? সুন্দর জায়গা তো অবশ্যই হবে। জি সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতটা কত লম্বা, আপনি কতটুকু যে এরিয়া পাবেন জানা আছে? এই পৃথিবী 10টা পৃথিবীকে, আবার কোন কিতাবে আছে 7টা, যে যেমন আমল তেমনি জায়গা। 10টা পৃথিবীকে এক জায়গায় করলে, চ্যাপ্টার করলে, যত লম্বা হবে জান্নাতের এরিয়া তত হবে। জোরে, সবচাইতে নিম্ন জান্নাতি তার খাদিম থাকবে 70,000। জোরে জোরে মুসলমান, 70,000 খাদিম থাকবে। আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতের ঘর কতটুকু? এত বড় এরিয়া পাবেন তো, ঘরও নিশ্চয়ই তো কম হবে না। আপনি যত দূর নজর করবেন তত দূর আপনার ঘর হবে। জোরে, জান্নাতের একটা সোনার ইট, একটা চাঁদির ইট, এক ঘরে কিনতেই তো জান ফেটে যাচ্ছে, তো একটা ইটের দাম কত হবে? আর যত দূর তাকাবেন তত দূর আপনার জান্নাতের ঘরের দেওয়াল হবে। তাহলে আপনার জান্নাতের কত ইট লাগবে? আল্লাহ ভালো জানে, হিসাব কম্পিউটারেও আসবে না, মাথাতেও আসবে না। জি সুবহানাল্লাহ। এই ইটকে বসাবার জন্য যেমন সিমেন্ট বালির দরকার, তেমনি আল্লাহ মুস্ক দিয়ে ওকে গালা করবেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আপনি জানেন মুস্ক, মুস্কের দাম কত? আমাদের ইন্ডিয়াতে খয়ের মিশ্রিত যেটা মুস্ক, সেটা 200 টাকা গ্রাম, শোনার পরেও খুশবু পাওয়া যায় না। আর যেটা অরিজিনাল সেটা 600 টাকা। কত? এতটুকু, 1 গ্রামের দাম 600 টাকা। তাহলে এত এরিয়াতে কত লাগবে গালা আপনার? আমার আব্বা একজন আগে লিখে দিলেন, জাফরান নিয়ে আসবা 3 গ্রাম। তো দোকানে যেয়ে বলছে পীর সাহেবকে দিব, আলে রসুল 3 গ্রাম, বলছে যাও 3 কেজি জাফরান দেখি। দোকানওয়ালা তাকিয়ে পড়েছে, 3 কেজি? আমি তো কলকাতার মার সারদামি নেই 3 কেজি একটা দোকানে পাবো না। তো যাই, তোর ভুল হচ্ছে। বলে আমার কোনো ভুল হয় না, যেটা আছে 3 কেজি দাও। তো বলছে তোর দাম জানিস, 1 গ্রামের দাম 600 টাকা। তো বলছে যেটা লিখা আছে ওইটাই দাও। তাই হায় হায় হায়, আল্লাহ যে জমিন দিবেন ওইটা জাফরানের জন্য পড়তে হবে সুবহানাল্লাহ। ওখানে যে কাঁকর থাকবে সেটা হলো মতি, লুলু, মুগা, মারজান, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, এত কোটি কোটি টাকার, মিলিয়ন বিলিয়ন ডলারের যে সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত দিবেন। আর শর্টকাটে বোঝার জন্য বলি, সারা বিশ্বের দৌলতকে এক জায়গায় করা যদি হয় তো জান্নাতে একটা লাঠি রাখার জায়গা কিনতে পারা যাবে না। এই জান্নাতটা আল্লাহ দিবেন 10 বার দরুদ পড়ার বিনিময়ে। জোরে পড়তে হবে। তাহলে দরুদ পাকের শান ও সম্মান বুঝাইলেন কত হবে। আর কেউ যদি 50 বার দরুদ পড়ে, কতবার? 10 বার হলো, যার পরিবর্তে আল্লাহ জান্নাত আতা করবেন। 10 বারের পরিবর্তে আল্লাহ জান্নাত আতা করবেন। আর যেটা 50 বার যদি কেহ পড়ে, আমার পেয়ারা নবিয়া পাক সাহিবে লাউলাক বলতে আছেন, হাসরের ময়দানে তার সঙ্গে মুসাফা করব। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ। তার সঙ্গে মুসাফা করবেন। আচ্ছা, আল্লাহর নবীর হাত ছিল খুব ঠান্ডা। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। খুব ঠান্ডা এবং খুব নরম। সাহাবীরা যখন হাত ভরে দিতেন আমার পেয়ারা মুস্তাফা সাহিবে লাউলাকের হাতে পাকে, তখন হাত টানতেন না। আর আমার নবীর আখলাক এমন ছিল, যতক্ষণ না পর্যন্ত সাহাবি হাত টেনে না নিতেন আমার নবীও হাত টানতেন না। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এ আমার পেয়ারা,
পীর ও মুর্শিদ যখন কামিল হয়ে যান তো মুরিদদের সব খেয়াল পীর ও মুর্শিদের থাকে, জোরে পড়তে হবে।